বুম বুম কলকাতা। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। আমি আশিস, টেকনিক্যাল টাইফুন ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক ওয়েলকাম। আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে আমি আপনাদের একটা অ্যাপের ব্যাপারে বলতে চলেছি, যেটা সাহায্যে আপনি হোয়াটসঅ্যাপে চ্যাটিং করতে পারবেন, আর সামনের জন বুঝতেও পারবে না সেটা আপনি অফলাইন না অনলাইন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, পাশে যে বেল আইকন আছে ওটাও প্রেস করে দেবেন। আজকে এমন একটা অ্যাপের ব্যাপারে আপনাদের বলবো, যেটার সাহায্যে আপনি আপনার বন্ধু বান্ধবদের সাথে চ্যাট করলে আপনার রিলেটিভরা বা আপনার আত্মীয় স্বজনরা ফোনে অনলাইন থাকলেও বুঝতে পারবেন না আপনি অনলাইন না অফলাইন। আপনি তো রাতের বেলা ধরুন নিজের বন্ধু বান্ধবের সাথে, নিজের গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করেন, আপনার ফ্যামিলি মেম্বার যদি কেউ রাত্রেবেলা অন থাকে, আপনাকে অনলাইন দেখে আপনাকে জিজ্ঞেস করে যে আপনি অনলাইন কেন কার সঙ্গে কথা বলছেন, বিভিন্ন রকম কথা আপনাকে অ্যান্সার দিতে দিতে আপনার মাথা খারাপ হয়ে যায়। সেই জন্য এমন একটা অ্যাপ্লিকেশান আজকে আপনাদের দেখাতে চলেছি, যার সাহায্যে আপনি অন তো থাকবেন কিন্তু আপনাকে অফলাইন দেখাবে, মানে শো করবে না। ওই অ্যাপটার সাহায্যে আপনি চ্যাটিংও করতে পারবেন, ছবিও পাঠাতে পারবেন, ভিডিও পাঠাতে পারবেন, কিন্তু আপনি অফলাইন না অনলাইন সেটা শো করবেন। চলুন ভিডিওটাকে শুরু করা যাক, লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় হিন্দ। এসে গেছি আমরা আমাদের মোবাইল স্ক্রিনে। এরপর আপনি প্লে স্টোর ওপেন করবেন, ওপেন করার পরে যেখানে সার্চ বক্সটা আছে ওখানে লিখবেন বাবল ফোর চ্যাট, WA বাবল ফোর চ্যাট, এই এটা লিখতে হবে। লেখার পরে এটা চলে এলো, এটাকে আপনাকে ইনস্টল করে দিতে হবে। 4.3 MB অ্যাপ এটা, 3.8 রেডিং আছে দেখতেই পাচ্ছেন, 100K প্লাস ডাউনলোড ইনস্টল করার পরে। ইনস্টলটা হয়ে গেছে, সরি ডাউনলোডটা হয়ে গেছে। ওটা ডাউনলোড করার পরে এখানে এসে ওপেন করে মোটামুটি যা পারমিশন চাইবে আপনাকে দিয়ে দিতে হবে। পারমিশনগুলো দেওয়ার পরে এখানে হোয়াটসঅ্যাপ বাবল লেখা আছে, এটাকে অন করে দিতে হবে। অন করে দিলে এরপর থেকে যখনই আপনার কোনো SMS আসবে, মানে হোয়াটসঅ্যাপ থেকে, সঙ্গে সঙ্গে স্ক্রিনে শো করবে। কীরকমভাবে শো করবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, এই এরকম শো করবে, ঠিক আছে? আপনি স্ক্রিন থেকে বেরিয়ে গেলো, মানে বাবল এই অ্যাপ্লিকেশান থেকে বেরিয়ে গেলো, এরকম শো করবে। আপনি যখনই হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ আসবে আপনাকে আর হোয়াটসঅ্যাপে এন্ট্রি করতে হবে না, এখানে এন্টার করলে আপনি এখান থেকে মেসেজ করতে পারবেন যেই বন্ধু বান্ধব বা ফ্যামিলি কেউ যদি আপনাকে চ্যাটিং করে, তার সঙ্গে আপনি ডাইরেক্ট স্ক্রিন থেকে করতে পারবেন। আর আপনাকে অনলাইনও দেখাবে না, আপনার অফিসিয়াল এই হোয়াটসঅ্যাপে যখন আপনি বেরিয়েছিলেন যেটাই লাস্ট টাইম ছিল ওটাই দেখাবে। চলুন বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ধরনের টেকনোলজি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। বাবা বন্ধুরা, জয় হিন্দ, আবার দেখা হচ্ছে।